জি আমি মাহবুব বলছি চট্টগ্রাম থেকে জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন জি আমার সমস্যা হচ্ছে আমার নাম বয়স হচ্ছে আপনার 45 বছর ওনার প্রত্যেকটা জয়েন্টে আপনার হাতে পায়ের কোমরের জয়েন্টে প্রচন্ড ব্যথা আপনার ও ওঠানামা করতে পারে না খাট থেকে লাস্ট স্টার্ট করা পারে না

আচ্ছা অসুবিধা নাই ওনার মার অনেকগুলা জোড়া ইনভলভমেন্ট মানে প্রতিটা জোড়া ব্যথা তো প্রতি জোড়া যদি হয় হয়জিয়া এটা হচ্ছে আমাদের প্রাইমারি ক্লিনিক্যাল ফিচার যে জিয়া জোড়ায় জোড়ায় ব্যথা আর্থ্রালজিয়া কিভাবে ডেভেলপ করতে পারে যে কোন আর্থ্রাইটিস থেকে হতে পারে এর আগ আমরা বলছি স্পেশালি মহিলাদের যদি আমরা কমন আর্থ্রাইটিস গুলো দেখি যে আমাদের লিস্টে মহিলাদের কি কি আর্থ্রাইটিস আছে অন্যতম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রায় আমরা পেয়ে থাকি আমরা অস্টিওপরোসিসও কিন্তু এটা হয় অনেকের ক্ষেত্রে তারপরে এনি ইনফেকশন এই যে বললাম পোস্ট কোভিড থেকে হতে পারে যেহেতু ওনার মার এটা মনে হয় অনেক বছর থেকে হয়েছে এরনিক্সটা বলেছেন 45 45 এই বয়সে গিয়ে এটা ডেভেলপ করতে পারে বা অস্টোয়থ্রাইটিস থেকে ওটা হতে পারে মানে অনেক কারণ আছে তো আমার মনে হয় আপনার মার ক্লিয়ার দরকার স্পেশালি এনি ডিজর্ডার আছে কিনা যেমন কি না সেটা আমরা সি সিআরপি আর এনটিসিসিপি বা এই জাতীয় কিছু স্যারোলজিক্যাল ব্লাড টেস্ট করলে আমরা বুঝতে পারি পাশাপাশি ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো লেভেল দেখতে হবে এবং এগুলো আমরা অনেক সময় এক্স রে হাঁটু বা জোড়াগুলো করলেও বোঝা যায় যে ওখানে চেঞ্জটা কি আসছে তো আইডেন্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট এটা যদি করা যায় তাহলে আপনার চিকিৎসা খুব সহজ এবং এটা চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে রিহাবিলিটেশন থেরাপি চিকিৎসা করতে হবে পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ডি কম থাকলে খেতে হবে ক্যালসিয়াম খেতে হবে ওনাকে কিছু কায়িক পরিশ্রম কায়িক পরিশ্রম বলতে বাসার পরিশ্রম মানে রাস্তায় হাঁটা সাঁতার কাটা মানে গ্রস মুভমেন্ট হ্যাঁ ঝাঁপ এই টাইপের তো একটা মহিলার দ্বারা এগুলো করা সম্ভব হবে না কিন্তু হাঁটতে পারেন উনি নিয়মিত রাস্তা হাঁটা চলাফেরা করা ব্যথায় গরম সেঁক দেওয়া বা কুসুম গরম পানিতে সবসময় গোছল করা বা ব্যথায় হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক দেওয়া লাইফস্টাইলে খাবারে চেঞ্জ আনা এখন যেমন এই বয়সে কিছু খাবারজাত খাবার সকল শাক সবজি ডায়াবেটিস না থাকলে সকল ফল মিষ্টি জাতীয় ফলও খেতে পারে সিজনাল ফল এজ স্পেশালি এখন আমাদের যে ফলগুলো আসছে এগুলো খুবই উপকারে আসবে আমার মনে হয় ওনাকে আগে কনফার্ম ডায়াগনোসিস করেন তারপরে তাকে চিকিৎসা নিতে হবে এই ক্ষেত্রে অনেকের ধারণা যে কেবল ব্যথার ওষুধ খেয়ে থাকবে বা ওষুধ খেয়ে থাকবে না ওষুধ কিছু প্রয়োজন হতে পারে কিন্তু মূল ট্রিটমেন্টই হচ্ছে পুনর্বাসন রিহাবিলিটেশন এবং বিভিন্ন থেরাপি আছে বিভিন্ন এক্সারসাইজ আছে এগুলো করতে হবে আপনি যেমনটা বলছিলেন যে বিভিন্ন কারণের ক্ষেত্রে যে ট্রমা বা আঘাতের কোনো হিস্ট্রি যদি থাকে সেটাও দেখা যায় পরবর্তীতে সমস্যা তৈরি করছে কেউ যদি কোনো রকম আঘাত পেয়ে থাকে হারে বা জয়েন্টে সেক্ষেত্রে তাৎক্ষণিক তার কি করা উচিত এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা থেকে আপনাকে ধন্যবাদ এখন আঘাতটা হচ্ছে হয়তো খুব তীব্র হতে পারে বা mild to moderate টাইপের আঘাত হতে পারে অনেক সময় জোড়া ভেঙে যেতে পারে অনেক সময় ক্র্যাক হতে পারে বা যদি যদি মডারেট টাইপের হয় যে খুব বেশি না সেই ক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক কিছুই হতবা করা হয় না কিন্তু ভেঙে গেল বা সেই ক্ষেত্রে তো সাথে সাথেই যাওয়া হচ্ছে হাসপাতালে জি এক্স্যাক্টলি এখন যেটা আপনি ঠিকই বলছেন জি যদি কারণ নতুন কোনো আঘাত পায় সেই ক্ষেত্রে তাকে তো অবশ্যই রেস্ট প্রথম কাজ এবং সেই জায়গায় ঠান্ডা শেখ দিতে বলি উইদিন এক ঘন্টার মধ্যে যদি রুগী বরফ বা কোনো ঠান্ডা কোনো দিতে পারে তার হচ্ছে সার্কুলেশনটা কমে যাবে ওই কারণ হচ্ছে ওভার ব্লিডিং হলে ওখানে কিন্তু একটা সেকেন্ডারি সেপটিক সেপ্টিক বা সেপসিস বা অতিরিক্ত ব্লাডের ওখানে ইনফেকশনের কারণে তার টিস্যুগুলো ডেথ হতে পারে সো যত সার্কুলেশন ওই জায়গায় কমানো যায় প্রাইমারি সেটা বেটার বাট আফটার থ্রি ডেজ লেটার বা সেভেন ডেজ পরে তখন কিন্তু ওগুলোটা আরো সার্কুলেশন বাড়াতে হবে কারণ না বাড়ালে আবার সার্কুলেশনের কাজ কি আমাদের ব্লাডের কাজ কি আমাদের ব্লাড এসে ওখানে কিন্তু হিলিং প্রসেস এসে হেল্প করে থাকে আমরা যে আমরা যদি হিলিং প্রসেসটা টোটালি দেখি সাইন্টিফিক্যালি তো সেক্ষেত্রে আবার সেটা আমাদের প্রয়োজন তো এই জিনিসটা হয়তো রুগীরা আর করে না রোগী কি করে হয়তো ব্যথার ওষুধ খেয়ে মোটামুটি ইমপ্রুভ হয়ে যায় আর সেটার মানুষ তো ঔষধের উপরই ডিপেন্ড করে সবচেয়ে বেশি সব সময় করে কিন্তু ব্যথার ওষুধ হয়তো হ্যাঁ পেইনটা কমায় বটে ইনফ্ল্যামেশনটা কমায় বটে কিন্তু আবার কিন্তু কমে গেলে আবার তার সার্কুলেশন বাড়ানো দরকার আবার মুভমেন্ট বাড়ানো দরকার হিলিং হওয়ার জন্য এবং এই ক্ষেত্রে কিন্তু খুব থেরাপি চিকিৎসা একমাত্র ট্রিটমেন্ট যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ব্যবহার করে থাকি বিভিন্ন এক্সারসাইজ স্পেশালি এক্সারসাইজগুলো আবার ভিন্ন টাইপের হবে এই ক্ষেত্রে আমরা মোবিলাইজিং এক্সারসাইজ দিলে হিতে বিপরীত হতে পারে আমরা স্ট্রেটিক টাইপ এক্সারসাইজ দিয়ে থাকি যে জোরার মুভমেন্ট হবে না বাট ওখানে ইয়ে হবে মাসেল ওয়ার্ক করবে তো এই যে জিনিসগুলা এটা আসলে খুবই সাইন্টিফিক্যালি কাজগুলা করতে হয় এবং প্রয়োজনে রুগীকে ওখানে দীর্ঘমেয়াদী যেন কোনো সমস্যা না হয় তাকে পুনর্বাসন ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয় ফলো আপ করতে হয়তো তিন মাস ছয় মাস পরে হয়তো জোরাটা ওই জায়গাটা এক্স রে বা একজন স্পেশালিস্টকে দেখিয়ে অ্যাসেস করে নিতে পারে তাহলে কিন্তু আপনি যেটা বলছেন যে এই এই রিক্সগুলা কমে যাবে অনেক ক্ষেত্রেই স্পেশালি যারা স্পোর্টসের সাথে জড়িত তাদের কিন্তু এটা করতে হবে তারা তো ইয়াং বয়সে চলছে ইনকাম করছে ভালোই আছে কিন্তু আফটার ফোরটি ফিফটির পরে তাদের কিন্তু বিভিন্ন প্রকার অ্যাথরাইটিস ডেভেলপ হবে সেকেন্ডারিলি এবং আমি প্রায় স্পোর্টস এর বিভিন্ন আমাদের নাম করা প্লেয়ার বাংলাদেশে তারা এখন কিন্তু বিভিন্ন সমস্যা ভুগছেন এটা হচ্ছে ওই যে ইঞ্জুরিগুলো তারা পেয়েছিল তাদের কিন্তু পুনর্বাসনটা ঠিকমতো হয়তো হয় নাই ওই সময় বা ট্রিটমেন্ট কিন্তু অপর্যাপ্ত ছিল আরও দশ পনেরো বছর আগে তো রিহ্যাবিলিটেশন কথা মানুষ জানতোই না বাংলাদেশের মানুষ তো এই ক্ষেত্রে তাদেরও সেই ল্যাকিংসটা ছিল তো তারা প্রায় আমার কাছে আসে আমরা ট্রিটমেন্ট হতো এখন যেটা করি কিন্তু এটা যদি ওই সময় থেকে কন্টিনিউ করা যায় রিহ্যাবিলিটেশন বা এক্সারসাইজগুলা বিভিন্ন থেরাপি নিয়মগুলো বলে দেওয়া যাওয়া খাবারের কারেকশন করা যায় তাহলে কিন্তু যে সেকেন্ডারি কিন্তু আমরা যেটা বলছি ক্ষয় রোগ আর্থ্রাইটিস বা এই যে যে এগুলো কিন্তু সাধারণত আসবে না আসলে এই ব্যাপারটাতে সচেতন থাকলেই আসলে অনেক কিছু প্রিভেন্ট প্রিভেন্ট করা সম্ভব আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল